দুপুর টাইমে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এতক্ষণ সময় হয়েছে আমার ক্যামেরা অন করার। এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ট্রাঙ্ক। এই ট্রাঙ্কের মধ্যে যত এক্সট্রা জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে ঘরের মধ্যে রাখা যায় না, ট্রাঙ্কের ভিতরে রাখা হয়। এটা খুলে দেখাতে পারছি না। তো আমার ফ্যান, এই যে ড্রয়িং রুমের ফ্যানটা স্পিড কম ছিল, এই জন্য নিউ ফ্যান লাগানো হয়েছিল ঘরে। তো পুরোনো ফ্যানটা কোথায় রাখবে এই জন্য এই ট্রাঙ্কের ভিতরে রেখে দিয়েছে, কালকে আরম্ভ হবো। তো এখন জিনিসপত্র ঢুকানোর পরে ট্রাঙ্কের মধ্যে এই কাপড়টা দিয়েছিল, কাপড়টা আমি আবার ধুয়ে দিয়েছি। তো ওয়াশ করার পরে এখন এটাকে এখন আবার দেয়া লাগবে বোরখা, এটাকে আবার বোরখা করা দিই। বোরখা পরানোর জন্য তো এগুলো সরাতে হবে, আগে এগুলো সরাই তারপর আপনাকে সাথে কথা বলছি। ও আর একটা কথা, এটা একটা বেড কাভার ছিল আর এক বেড নিউ বেড কাভার। এই বেড কাভার দিয়ে আমার আম্মু এই ট্রাঙ্কের কাভার বানিয়েছিল, আর এটা রাইস কুকার, রাইস কুকারের কাভার বানিয়েছিল। তাই একটা জিনিসে কতদিন কিছু বানানো যায়। এটা রাইস কুকার, জিনিসপত্র রাখার একটু সুবিধা হয়। আর এটা একটা বিস্কুটের পট, সেটা ফাঁকা রয়েছে, আমার বলেছে এখানে তুমি জুয়েলারি রাখতে পারো। আর এখানে কেকেরও বানানোর কিছু আছে। তো যাই হোক, ক্লিন করা হয়নি, এটা ক্লিন করে আমি দেখি কি করি, ক্লিপ রাখবো না জুয়েলারি রাখা যায় চিন্তা করবো। আশা করি আপনারা ইরিটেট হচ্ছেন না। তো এগুলো খালি করলাম, এটাকে আবার ড্রেস পরাই দিই। ড্রেস বোখা যাই বলেন এই ট্রাঙ্কে, দেখি পাই কিনা। ট্রাঙ্কের মধ্যে অনেক জিনিস রাখা যায়, যেমন লেপ হাই পাতি কম্বল টম্বল ঢুকে রাখতে পারে। ফ্রেন্ডস দেখেন কাভারটা পরে দিয়েছে, কেমন লাগলো? তো এখানে জিনিসপত্র গুলো রেখে দিই আগের মতো। তো এই তো জিনিসপত্র গুলো আগে জায়গায় রেখে দিলাম, রাইস কুকার, সেলাই মেশিন, সিলিন্ডারের কাভার, প্রেসার কুকারের কাভার। জায়গাটা এখন একটু ক্লিন লাগছে। আর এই ট্রাঙ্কটা অনেক পুরানো ট্রাঙ্ক, ওল্ড ট্রাঙ্ক, অনেক বছর আগে আমার জন্মেরও আগে ট্রাঙ্ক ছিল এটা। তো বাড়ি শিফট করার সময় এই বাড়ি ওই বাড়ি হয়ে এখানে নিয়ে আসা হয়েছে। তো জিনিসপত্র আছে ভিতরে। তো ফ্রেন্ডস রান্নার ঘরে আসলাম, মানে কিচেনে ট্রাঙ্কটা ক্লিন করে। তো আমার আম্মু সব রান্না হয়ে গেছে, তো এসে দেখলাম একটু রান্নাঘরটা ক্লিন না, কারণ সকাল থেকে রান্না হয়েছে। আমার বাসায় কাজের মানুষ নাই, তো ভালো লাগে কিচেনটা ক্লিন করে নি চুলাটা, তারপর আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। তো ফ্রেন্ডস চুলাটা আমি ক্লিন করে নিয়েছি, আর আমি এখন একটা ফ্রাই প্যান
খোলা তেল দিয়েছি আর তেল দিচ্ছি আর এটা দেখুন আমি উদাহরণ করলাম আজকে তেল ঢেলে তো তেলটা গরম হলে আমি এটা হিসা পিস হেড ইলিশ মাছের মাথা এটা আমি এখন ফ্রাই করব কি রান্না করে দেখেন আপনারা তো তেলটা গরম হয়ে গেছে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিই তেল দেখলে ভয় লাগে तो जो भारत लगे आज के भिडियो लाइक कमेंट शेयर करें और सबसक्राइब कर चैनल के पास बेल आइकन प्रेस करें न्यू भिडियो आपलोड दिया मात्र अपने का पहुंचे जाए नोटिफिकेशन माध्यम इंग्लिश मास फ्राई कर गई तो मैं खुद नहीं सेम तेले इलिश मैं माथा माछ एक फ्राई कर नियार पर सेम तेले ये पिस कर रखा आलू पटेटो ये फ्राई कर तो आलू भाजा हो गए तो हमें तक उठा दीब आलू भाजी को नहीं थी आलू फ्राई कर उठे निल तो फ्रेंड्स एटा होच्छे करला करला बोले करला एभावे लम्बा लम्बा करे पिस पिस करे काट करे रखा आगे थे काट करे रेखेछि तो फ्रेंड्स तो आज के रेसिपिटा देखाच्छि आपनादेरके करला इलिश माछेर माथार झोल করলা আলু ইলিশ মাছের মাথা ঝোল তো এটা আমি এখন সেম তেলে ফ্রাই করব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখি तो फ्रेंड्स करला भाजी हो गए तो हमें एक इटे उठा देब करला फ्राई हो गए तो फ्राई पैने तेल दिए दिए सामान्य हलुद मरीच पाउडर और प्याज पेस्ट और लवण सल्ट नहीं मत पानी एक टेबल চালটা দিলাম কলা ভাজি উঠানোর জন্য ডাটা বন্ধ করে দিয়েছিলাম যাতে তেল ছিটা না পড়ে তো এই পেশা পিস হেড মশলা কষানো করে দিলাম মাছের মাথা ভুনার পরে আমি আলু দিব ফ্রাই করা আলু
ফ্রাই করলা করলা দশ মিনিটের জন্য ঢাকনা দিচ্ছি। তো হয়ে গেছে কমপ্লিট রান্না। তুমি চুলা করলা আলু ইলিশ মাছের মাথা দিয়ে ঝোলটা খুব মজার একটা রেসিপি স্পেশাল ভাবে করলাম আপনার জন্য। যদি ভালো লাগে ট্রাই করতে পারেন, একদমই তিতা লাগে না আর খেতে খুব মজা লাগবে ভাতের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অল।